হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব আমাদের রিসেন্টলি গভর্নমেন্ট থেকে স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে একটা কালাজ্বরের ট্রেনিং নিয়ে আমার ট্রেনিং করার সৌভাগ্য হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব কালাজ্বর সম্পর্কে, কালাজ্বর সম্পর্কে সব, প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমরা অনেকেই কালাজ্বর সম্পর্কে পড়েছি, সবাই পড়েছি, পড়েই পাশ করেছি, কিন্তু তারপর আমার মনে হয় অনেক কিছু আমাদের জানার হয়তো গ্যাপ থাকতে পারে। তো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। খুবই শুরু থেকে আমরা শুরু করব। কালাজ্বর 1824, 1824 সাল, হঠাৎ যশোর জেলা, তৎকালীন ইন্ডিয়ার, ব্রিটিশ ইন্ডিয়ার যশোর জেলা, হঠাৎ করে জ্বরের সাথে সাথে মানুষের পেট ফুলে যেতে শুরু করলো, পেটে মাছ দেখা দেওয়া শুরু করলো এবং প্রচুর পরিমাণ মানুষ মারা যেতে শুরু করলো। প্রায় সেই সময় তৎকালীন 1824 সালে ব্রিটিশ ইন্ডিয়ার যশোর জেলায় মারা গিয়েছিল 70,000 মানুষ। এবং সেই সময় যশোর জেলা ছেড়ে মানুষ যশোর জেলা ছেড়ে অন্য জেলায় মাইগ্রেশন করা শুরু করে দিল, প্রকোপটা এতটা বেশি ছিল। এবং এই জ্বরের ফলে মানুষের বডি কালো হয়ে যেতে শুরু করলো। সেখান থেকে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এই জ্বরটার নাম দেওয়া হয়েছিল কালাজ্বর। তার মানে কালাজ্বর প্রথম ডায়াগনোসিস হয়েছিল এটা আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের যশোর জেলায়, অর্থাৎ আমাদের যশোর জেলায়। যশোর জেলা তাহলে কিসের জন্য বিখ্যাত? এক কথায় আমরা এটাও বলতে পারি যে যশোর জেলায় 1824 সালে প্রথম কালাজ্বর ডায়াগনোসিস হয় বা কালাজ্বর এপিডেমিক্স হয়েছিল সেই সময়। তো এই যে যখন 1824 সালে, তখন ব্রিটিশ পিরিয়ডে এই যে একটা কালাজ্বর এপিডেমিক্স হলো, 70,000 মানুষ মারা গেল, প্রতিটা বাড়িতে মানুষ মারা গিয়েছিল। তো সেই সময় আমার তৎকালীন যে ব্রিটিশ ডক্টররা ছিল, হেলথ অফিসার ছিল, তারা এই ব্যাপারে খুব কনসার্ন হয়ে গেল। এবং সে সময়কার আইরিশ এবং স্কটিশ দুই সায়েন্টিস্ট আমাদের ইন্ডিয়া সাবকন্টিনেন্টে এই জ্বরটার কারণ কি এটা ডায়াগনোসিস করার জন্য এলো। এবং তারা ডায়াগনোসিস করলো যে স্যান্ড ফ্লাই বা বেলে মাছির মাধ্যমে এই রোগটা ছড়ায়, এবং সেই রোগের এজেন্টটা হলো, প্রথম তারাই স্পেসিফাই করে। দুই সায়েন্টিস্টের নাম ছিল, একজনের নাম ছিল হলো লেশম্যানিয়া এবং আরেকজনের নাম ছিল ডোনোভ্যান। দুইজনের সম্মানার্থে দুইজনকে অনার করে আমাদের এই কালাজারের যে পরজীবীটা আছে বা প্যারাসাইট আছে তার নামকরণ করা হলো লেশমেনিয়া ডোনোভানি। এবং এই লেশমেনিয়া ডোনোভানি যখন তারা ই করলো, স্পেসিফাই করলো, তারপরে আমাদের তৎকালীন ভারত উপমহাদেশের সবচেয়ে বড় ক্লিনিক্যাল প্র্যাকটিশিয়ান ছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সে সময় ইন্ডিয়ার সবচেয়ে বড় প্র্যাকটিশনার ছিলেন। উনি প্রথম একটা ওষুধ আবিষ্কার করলেন, সেটা হলো স্টিবামিন। স্টিবামিন ওষুধ আবিষ্কার করে সে তিনি আসামে, তৎকালীন আসামে প্রয়োগ করে দেখলেন যে কালাজ্বর অনেক ক্ষেত্রেই এই ট্রিটমেন্টের ফলে ভালো হয়ে যাচ্ছে। তো তাকে এই অবদানের জন্যে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট পুরস্কৃত করলেন, নাইট উপাধি দান করলেন, অর্থাৎ তার নামের আগে আমরা স্যার উপাধি যোগ করলাম। তখন তার নাম হলো স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তো ওই স্টিবামিন, অনেক দিন স্টিবামিন দিয়ে তৎকালীন কালাজ্বর ট্রিটমেন্ট করা শুরু হলো। তো এই অবস্থা ছিল, বিশেষ করে তখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে যশোর জেলা, পাবনা জেলা, ময়মনসিংহ জেলা, এগুলো খুব বেশি পরিমাণে অ্যাফেক্টেড ছিল। তো তারপরে তো এটা ডায়াগনোসিস হলো। তো এখন এপিডিওমোলজিটা কি, কালাজ্বর এখন পুরো পৃথিবীতে অবস্থা কি? কালাজ্বর এখনও 100টা দেশে কালাজ্বর দেখতে পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় হলো তিনটা জায়গায়, একটা হলো বাংলাদেশ, একটা হলো নেপাল এবং আর একটা হলো সুদান। অর্থাৎ যদি বলা হয় ইন্ডিয়া, নেপাল এবং সুদান, এই তিনটা জায়গায় সবচেয়ে বেশি কালাজ্বর দেখতে পাওয়া যায়। তো কালাজ্বরটা আসলে ছড়াচ্ছে কি জন্য, আমরা কিন্তু প্রথমে বলে নিয়েছি যে লেশম্যানিয়া এবং ডোনোভান দুই সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন যে এই পরজীবীটার পাওয়া যায় হলো স্যান্ডফ্লাই নামে একটা মশার মধ্যে বা মাছির মধ্যে বলা যায়। তো তার নাম দিয়েছিলাম হলো লেশম্যানিয়া ডোনোভানি। তো স্যান্ডফ্লাই মানে আঞ্চলিক নাম হলো বেলে মাছি,
এই বেলে মাছিটা থাকতে পছন্দ করে স্যাঁতস্যাঁতে জায়গায়, বিশেষ করে গরুর গোয়াল একটা খুবই ভালো একটা জায়গা তার বসবাস করার জন্য। এছাড়া মাটির তৈরি ঘরের যে ফোকরগুলো থাকে সেগুলোতে সে থাকতে খুবই পছন্দ করে থাকে। এই বেলে মাছি কখনো উঠতে পারে না, তারা লাফিয়ে লাফিয়ে চলতে পছন্দ করে এবং সে এক লাফে কখনো 6 মিটারের বেশি ফ্লাই করতে পারে না, অর্থাৎ তারা হুপিং করে চলার প্রবণতা তাদের মধ্যে আছে। তো তার মানে যারা সাধারণত নিচতলার বাড়িতে থেকে থাকে তাদের পক্ষে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কিন্তু যারা দ্বিতীয় তৃতীয় তলায় থাকে তাদের পক্ষে স্যান্ড ফ্লাই আসলে হুপিং করে অত দূর উপরে উঠতে পারে না, তো সেক্ষেত্রে আসলে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে কম। তো স্যান্ড ফ্লাইয়ের কামড়ের কিছু ক্রাইটেরিয়া আছে মশার সাথে ডিফারেন্স। একটা হলো স্যান্ড ফ্লাই সাধারণত মশার 6 ভাগের 1 ভাগ হয়ে থাকে, তো 6 ভাগের 1 ভাগ মানে কিন্তু খুবই ছোট। তো তার ফলে যদিও মশারি টানানো যায় তারপরে মশারির যে ফুটা থাকে সেই ফুটা দিয়ে স্যান্ড ফ্লাই সহজে ভিতরে ঢুকে পেশেন্টকে কামড়াতে পারে এবং তার যে ব্লাড মিলটা দরকার তার রিপ্রোডাকশনের জন্য সেটা কিন্তু সে গ্রহণ করতে পারে পেশেন্টের কাছ থেকে যদিও সে মশারি টাঙাইছে। এর 2 নম্বর খারাপ জিনিসটা হলো সে পেইনলেস বাইট করে। আমাদের মশা যেমন আমাদের বাইট করলে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাকে এইমাত্র একটা মশা বাইট করলো, কিন্তু স্যান্ড ফ্লাই যদি বাইট করে আমরা সেটা বুঝতে পারি না, অর্থাৎ সে পেইনলেস বাইট করে থাকে। 3 নম্বর ব্যাপার হলো সে সাউন্ডলেস ফ্লাই করে। আমাদের মশা যখন কানের কাছ দিয়ে ঘোরে আমরা কিন্তু বুঝতে পারি যে দিস ইজ হামিং, তো এই হামিংটা অর্থাৎ এই যে পন পন শব্দটা কিন্তু স্যান্ড ফ্লাই করে না, তার মানে সে পেইনলেস সাউন্ডলেস বাইট করে যেটা পেশেন্ট সহজেই ধরতে পারে না। তো এটা তার মানে এমনিতে বুঝে বের করা খুব কঠিন এবং যেহেতু তার আকৃতি অত্যন্ত ছোট। তো এই বেলে মাছি ভেতরে থাকে হলো লেশমিনিয়া ডোনোভিনি নামক একটা পরজীবী। এই পরজীবীটার 2টা ফর্ম আছে, একটা হলো প্রোমাস্টিগট একটা হলো অ্যামাস্টিগট। তো প্রোমাস্টিগট ফর্মটা থাকে হলো আমাদের স্যান্ড ফ্লাইয়ের অন্ত্রের ভেতরে এবং সেই সময় এই লেশমিনিয়া ডোনোভানির থাকে অনেকগুলো ফ্লাজেলা, এই ফ্লাজেলা দিয়ে সে চলাফেরা করার ক্ষমতা রাখে। তার মানে আমরা জানি আগে থেকে জানতাম যে যার ফ্লাজেলা আছে তারই চলাচল করার ক্ষমতা আছে, তো এই ফ্লাজেলা দিয়ে তার মুভমেন্ট করার ক্ষমতা থাকে। এই স্টেজটাকে বলা হয় প্রোমাস্টিগট। এই প্রোমাস্টিগট স্টেজটা থাকে হলো স্যান্ড ফ্লাইয়ের অন্ত্রের ভেতরে। যখন একটা স্যান্ড ফ্লাই এসে প্রথম হিউম্যানকে বাইট করে তখন তার অন্ত্র থেকে এই লেশমিনিয়া ডোনোভানির প্রোমাস্টিগট ফর্মটা চলে যায় আমাদের হিউম্যান ব্লাডে এবং এই হিউম্যান ব্লাডে যাওয়ার পরে হিউম্যান ব্লাড থেকে এই প্রোমাস্টিগট ফর্মটাকে প্রথম ক্যাপচার করে ফ্যাগোসাইটোসিস করে কে, আমাদের ম্যাক্রোফেজ। তার মানে আপনার ব্লাডে যখন ঢুকলো তখনও কিন্তু সেটা প্রোমাস্টিগট ফর্মে আছে, কিন্তু ব্লাডে ঢোকার পরে আস্তে আস্তে কী করে আমাদের ম্যাক্রোফেজগুলো সেগুলোকে ইনগাল্প করতে থাকে বা ফ্যাগোসাইটোসিস করতে থাকে। যখন একটা ম্যাক্রোফেজ তাকে ইনগাল্প করে ফেলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ম্যাক্রোফেজ তাকে মারার মতো ক্ষমতা রাখে না, তার মানে ম্যাক্রোফেজ জাস্ট প্রোমাস্টিগট থাকে গিলে ফেলল, ভেতরে ভ্যাকিউল হয়ে থাকলো। এই সময় প্রোমাস্টিগট কী করে তার যে ফ্লাজেলাগুলো আছে সেগুলো খুলে ফেলতে শুরু করে। ফ্লাজেলাগুলো খুলে ফেললে তখন তার আকৃতি হয় একটা গোল্লা, অর্থাৎ একটা গোল বডির মতো, সার্কুলার বডির মতো। এই ফর্মটাকে আমরা বলি অ্যামাস্টিগট ফর্ম। তার মানে প্রোমাস্টিগট থাকে কোথায়? প্রোমাস্টিগট থাকে হলো আমাদের স্যান্ড ফ্লাইয়ের অন্ত্রে এবং অ্যামাস্টিগট ফর্ম থাকে মেইনলি হলো আমাদের হিউম্যান বডিতে, বিশেষ করে ম্যাক্রোফেজের ভেতরে। এখন এই অ্যামাস্টিগট ফর্মটা কী হচ্ছে, যার ফ্লাজেলা নেই সে ডিভাইড হতে থাকে, মাল্টিপ্লাই হতে থাকে, আস্তে আস্তে ম্যাক্রোফেজ বড় হতে থাকে। এখন আমাকে একটা কথা বলেন, ম্যাক্রোফেজ কোন কোন অর্গানে থাকতে পছন্দ করে? ম্যাক্রোফেজ একটা ইনফ্লামেটরি অর্গান, মানে ম্যাক্রোফেজ একটা ইনফ্লামেটরি সেল, এটা থাকতে পছন্দ করে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে। তো এখন আমরা খুঁজি রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম কোনগুলো। 1 নম্বর লিম্ফ নোড, 2 নম্বর স্প্লিন, 3 নম্বর হলো লিভার, 4 নম্বর হলো বোন ম্যারো, এগুলোই মেইনলি। আবার বলছি, অর্থাৎ ম্যাক্রোফেজ কোথায় বেশি থাকে, আলটিমেটলি অ্যামাস্টিগট ফর্মটা কোথায় কাকে আক্রমণ করতেছে? ম্যাক্রোফেজকে। তার মানে ম্যাক্রোফেজ কোথায় কোথায় থাকে আগে আমাকে এইটা বের করতে হবে। ম্যাক্রোফেজ থাকে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম কী কী, যেখানে ম্যাক্রোফেজ বেশি থাকে? এক হলো লিম্ফ নোড, 2 হলো স্প্লিন, 3 নম্বর হলো লিভার, 4 নম্বর হলো
বোন ম্যারো। তার মানে আমার ক্লিনিক্যাল ফিচার যেগুলো হবে আলটিমেটলি এই চারটা অর্গানকে বেস করেই ক্লিনিক্যাল ফিচারগুলো কিন্তু হবে। তো প্রথমে বলি লিম্ফ নোডকে আক্রমণ করার জন্য সেখানে লিম্ফেডিনোপ্যাথি হতে পারে, স্প্লিনে ম্যাক্রোফেজ যাচ্ছে, ম্যাক্রোফেজ বড় হচ্ছে, যেহেতু ম্যাক্রোফেজের ভিতরে অ্যামাস্টিগট ফর্ম মাল্টিপ্লাই করতেছে, তার মানে স্প্লিন এফেক্ট হয়ে কি হবে, স্প্লিন হলো রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের একটা অংশ, স্প্লিন আস্তে আস্তে বড় হতে থাকবে এবং হিউজ স্প্লিনোমেগালি হবে। এখন এখানে একটা কথা আছে, হিউজ স্প্লিনোমেগালি আমরা কোন কোন ক্ষেত্রে পেতে পারি? হিউজ স্প্লিনোমেগালি আমরা পেতে পারি, এক নম্বর হলো কালাজার, দুই নম্বর হলো এক নম্বর কালাজার, দুই নম্বর মাইলোফাইব্রোসিস, তারপরে হলো ক্রোনিক মাইলয়েড লিউকেমিয়া বা সিএমএল, আর চার নম্বর হলো ইন কেস অফ থ্যালাসেমিয়া। এই কয়েকটাকে যে কিন্তু আমরা একদম হিউজ স্প্লিনোমেগালি পেতে পারি, অর্থাৎ বর্ডার থেকে কোস্টাল মার্জিন থেকে 17 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তো তার মানে হিউজ স্প্লিনোমেগালি থাকে। তার মানে রেটিকুলো ইন্ডোথেলিয়াল সিস্টেমের লিম্ফ নোডের কথা বলেছি, স্প্লিনের কথা বললাম, স্প্লিনোমেগালি, তিন নম্বর হলো লিভার, লিভারকে যদি সে অ্যাফেক্ট করে সেখানে হতে পারে হেপাটোমেগালি। ওকে, হেপাটোমেগালি হলে লিভারের ফাংশন যদি কমে যায় সেখানে আলটিমেটলি ইভেন জন্ডিসও ডেভেলপ করতে পারে। এখন আর কোন জায়গায় অ্যাফেক্ট করে? আপনার বডিতে একটা যদি মাইক্রো অর্গানিজম ঢোকে, ফরেন মাইক্রো অর্গানিজম, আপনার বডি তার এগেনস্টে ইমিউন রেসপন্স তৈরি করবে না অবভিয়াসলি, এই যে এই জন্যে তো ম্যাক্রোফেজটা এগিয়ে আসছে আপনার লেশমিনিয়া ডোনোভেনিকে ক্যাপচার করার জন্য। যেখানেই ইমিউন রেসপন্স তৈরি হবে আলটিমেটলি সেখানে কি হয়, সেখানে আমাদের বডিতে ইমিউন রেসপন্সের কারণে ফিভার হয়। তার মানে ফিভার হলো আর একটা ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া ফর কালাজ্বর, কারণ নামই হলো জ্বর। তার মানে আমি আর একটু সাজায় বলতেছি, কালাজ্বরে তাহলে কী কী থাকতেছে, ফিভার এক নম্বর, তারপরে স্প্লিনোমেগালির কথা বললাম, হেপাটোমেগালি থাকতে পারে। এখন রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের আর একটা অংশ কিন্তু আমি এখনও বলিনি, আর একটা অংশ হলো লিম্ফ নোড, স্প্লিন, লিভার, বোন ম্যারো। এখন বোন ম্যারোকে সে যদি অ্যাফেক্ট করে ফেলে, আমরা জানি ম্যাক্রোফেজ মেইনলি আসেই হলো বোন ম্যারো থেকে, তো বোন ম্যারোকে যদি সে অ্যাফেক্ট করে ফেলে তাহলে কি হবে, বোন ম্যারো সাপ্রেশন। তো বোন ম্যারো সাপ্রেশন হলে কি কি হবে, প্রথমে আরবিসি কমে যাবে, আরবিসি কমে গেলে কি হবে, পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করবে, কালাজ্বরের সাইন সিমটমস বলতেছি ডিউ টু বোন ম্যারো সাপ্রেশন। তারপরে আর একটা সেলুলার লিনিয়েজ হলো ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি কাউন্ট, যেহেতু এখানে আমার বোন ম্যারো সাপ্রেশন হচ্ছে, ডাব্লিউবিসি কাউন্ট যদি কমে যায় সেক্ষেত্রে পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, পেশেন্ট নিয়ে আসবে ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশন নিয়ে। এবং মজার ব্যাপার, এই যে ইমিউনো সাপ্রেশনের কারণে কিন্তু কালাজ্বরের পেশেন্টের অন্য সেকেন্ডারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ দেখা যায় কো ইনফেকশন থাকে কালাজ্বরের পেশেন্টের ক্ষেত্রে, সে কালাজ্বর নিয়ে আসছিল কিন্তু তার ইমিউন যে সাপ্রেশন হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট কমে যাওয়ার কারণে, দেখা যায় যে তার সাথে সে টিউবারকুলোসিসও নিয়ে আসছে, নিউমোনিয়া নিয়ে আসছে, অর্থাৎ এই ইমিউন সাপ্রেশনের কারণে কালাজ্বরে কো ইনফেকশন থাকার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। আরবিসি কমলো, ডাব্লিউবিসি কমলো, বাকি থাকে কি, প্লেটলেট। প্লেটলেট যদি কমে যায় তাহলে কি হবে, প্লেটলেট প্লাক ফর্মেশনের সম্ভাবনা কমে যাবে এবং পেশেন্ট পারপুরা এবং মিউকোসাল সাবমিউকোসাল ব্লিডিং নিয়ে আসতে পারে, অর্থাৎ হেমোরেজ নিয়ে আসতে পারে, সে পারপুরা নিয়ে আসতে পারে, তারপরে মিউকোসাল হেমোরেজ নিয়ে আসতে পারে, গাম ব্লিডিং নিয়ে আসতে পারে। তো এইগুলো হলো ফিচার, মেনলি ক্লিনিক্যাল ফিচার। আমি একটু আবার শর্ট করতেছি সব কিছু, এখন সাজায় নিচ্ছি, সেটা হলো আবার বলছি, প্রথমে হলো ফিভার, তারপরে হলো আপনার হেপাটো স্প্লিনোমেগালি, বিশেষ করে স্প্লিনোমেগালিটা এখানে সবচেয়ে প্রমিনেন্ট থাকে, যেহেতু ম্যাক্রোফেজ খুবই পছন্দ করে স্প্লিনকে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে। হেপাটো স্প্লিনোমেগালি গেল, তারপরে কি থাকছে, তারপরে থাকছে হলো আমার বোন ম্যারো সাপ্রেশনের ক্রাইটেরিয়াগুলো, অ্যানিমিয়া, তারপরে আপনার ডাব্লিউবিসি কাউন্ট কমে যাওয়ার কারণে সেকেন্ডারি ইনফেকশন লাইক টিউবারকুলোসিস, যেটাকে কো ইনফেকশন বলি আমরা, এর সাথে আর কি থাকতে পারে, প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার কারণে থাকতে পারে হলো ব্লিডিং টেন্ডেন্সি। এখন এর সাথে আর একটা জিনিস খুব পাওয়া যায়, সেটা হলো ওয়েট লস, পেশেন্টের এই যে একটা খারাপ জিনিস দিয়ে পেশেন্টের ইনফেকশন হয়েছে, বডিতে অ্যাট্যাক্ট হয়েছে, যার রেসপন্স ইমিউন রেসপন্সে পেশেন্টের কি হয়, প্রচুর ওয়েট লস হয়, সিগনিফিকেন্ট ওয়েট লস হয়। কিন্তু এই ওয়েট লস হলে কি হবে, পেশেন্টের অ্যাপিটাইট ভালো থাকে,
অর্থাৎ এখানে কি হয়, ওয়েট লস উইথ গুড অ্যাপিটাইট। এখন কি কি ক্ষেত্রে ওয়েট লস উইথ গুড অ্যাপিটাইট হতে পারে? এক হলো কালাজ্বর, দ্বিতীয়ত হতে পারে ইনকেস অফ থাইরোটক্সিকোসিস, তৃতীয়ত হতে পারে ইনকেস অফ ডায়াবেটিস মেলাইটাস। এই তিনটা ক্ষেত্রে সাধারণত ওয়েট লস হলেও পেশেন্টের অ্যাপিটাইট ভালো থাকে। তার মানে মনে থাকবে যে ওয়েট লসের সাথে যদি পেশেন্টের গুড অ্যাপিটাইট থাকে, সেটাও একটা কালাজ্বরের ক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারি, সেটাকে ডায়াগনোসিসের ক্ষেত্রে মাথায় রাখতে পারি। এখন প্রত্যেকটা জিনিসেরই একটা কেস ডেফিনেশন থাকে, প্রত্যেকটা জিনিসেরই। এই ক্লিনিক্যাল সায়েন্স সিম্পটমস কিন্তু আমরা মোটামুটি বলে ফেলছি, তো প্রত্যেকটা রোগের WHO-র একটা কেস ডেফিনেশন থাকে। তো এইটার কেস ডেফিনেশন হলো এরকম, কালাজ্বরের কেস ডেফিনেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ফাইনাল প্রপ। একটা পেশেন্টের যদি 2 সপ্তাহের বেশি জ্বর থাকে, 1 নম্বর, সে যদি কালাজ্বর প্রবণ এলাকায় অধিবাসী হয় কিংবা কালাজ্বর প্রবণ এলাকা ঘুরে আসার একটা হিস্ট্রি থাকে, 2 নম্বর বললাম, 2 সপ্তাহের বেশি জ্বর কালাজ্বর প্রবণ এলাকায় সে থাকে কিংবা কালাজ্বর প্রবণ এলাকায় সে রিসেন্টলি ঘুরে আসছে, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো হিউজ স্প্লিনোমেগালি। 4 নম্বর হলো ওয়েট লস। 5 নম্বর হলো RK-39 টেস্ট পজিটিভ। এই টেস্টটার নাম মনে থাকবে, RK-39 টেস্ট পজিটিভ। এটা একরকমের স্ক্রিনিং টেস্ট, আমাদের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটা পাওয়া যায়, RK-39 টেস্ট। এখানে আমরা যদি ব্লাড দেই একটা স্ট্রিপে, প্রেগনেন্সি টেস্টের মতো, তার এক কর্নারে যদি আমরা ব্লাড দেই, সাথে একটা বাফার অ্যাড করতে হয়, তাহলে ওইখানে 2টা ইন্ডিকেটর যদি আমরা পাই প্রেগনেন্সি টেস্টের মতো, 2টা লাঠি যদি পাই ইন্ডিকেটরে, তখন আমরা চিন্তা করি যে RK-39 টেস্ট পজিটিভ। তার মানে আমি আবার বলতেছি কেস ডেফিনেশনটা, আপনার কাছে একটা পেশেন্ট আসলো, তার 2 সপ্তাহের জ্বরের হিস্ট্রি, তারপরে তার বাড়ি হলো ময়মনসিংহ এলাকায়, অর্থাৎ পেশেন্ট কালাজ্বর প্রবণ এলাকায় বাস করে কিংবা সেখানে ঘুরতে গেছে, তাহলে জ্বর ঘুরতে গেছে কিংবা ওখানে বাস করে, 3 নম্বর হলো স্প্লিনোমেগালি। আপনি হাত দিয়ে দেখলেন এখানে বিশাল বড় একটা স্প্লিন বোঝা যাচ্ছে। তারপরে 4 নম্বর হলো RK-39 টেস্ট পজিটিভ, আপনি ওই টেস্টটা করলেন, স্ট্রিপ টেস্টটা করলেন, আপনি পজিটিভ পাবেন। 5 নম্বরে আর আছে হলো ওয়েট লস, তারপরে স্কিন পিগমেন্টেশন, এই বাকি জিনিসগুলো। তার মানে এই কয়েকটা জিনিস যদি আপনি পান, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো নিউ কালাজার, যদি আগে তার কালাজারের ট্রিটমেন্টের কোনো হিস্ট্রি না থাকে। এখন এক্ষেত্রে একটা কথা আমার বলা উচিত, সেটা হলো কালাজার যদি ট্রিটমেন্ট না করা হয়, এটা নিয়ার অ্যাবাউট 100% ফ্যাটাল। অর্থাৎ আপনি কালাজারের ট্রিটমেন্ট না করলে পেশেন্ট আলটিমেটলি মারা যাবে। তার মানে একটা পেশেন্ট যদি আপনার কাছে আসে 2 সপ্তাহের জ্বর নিয়ে, এসে বলবে যে আমার জ্বর 2 সপ্তাহ ধরে, তারপরে আপনি যদি বলেন যে আপনি কই ঘুরতে গেছিলেন, সে যদি বলে আমি ময়মনসিংহ এলাকায় ঘুরতে গেছিলাম, 2 নম্বর ক্রাইটেরিয়া পূরণ হলো, 3 নম্বর আপনি এক্সামিনেশন করার সময় দেখবেন তার স্প্লিনোমেগালি আছে, 4 নম্বর হলো আপনি দেখবেন যে ওয়েট লস আছে কিনা, স্কিন পিগমেন্টেশন আছে কিনা, এগুলো সাপোর্টিভগুলো, তারপরে উপজেলা হেলথ কমপ্লেক্সে তার ব্লাডে স্ট্রিপ টেস্ট যদি করি, যেটার নাম হলো RK-39 টেস্ট, এটা যদি পজিটিভ আসে, তাহলে এই 4টা ক্রাইটেরিয়া মিলে আমরা বলবো পেশেন্টের কালাজার। এবং যেহেতু আগে সে এটা ট্রিটমেন্ট পায় নাই, এটা হলো নিউ কালাজার। ওকে, এখন নিউ কালাজার নিয়ে যেহেতু বলতেছি, এখন কালাজারের টাইপ কী কী হতে পারে কেস ডেফিনেশন অনুযায়ী? একটা হলো নিউ কালাজার, আর একটা হলো রিট্রিটমেন্ট। এটা বোঝেন আমরা ভিসেরাল লেসমেনেসিস শুটে নিয়ে পরে কথা বলছি। কালাজার 2 রকমের হতে পারে, একটা ট্রিটমেন্ট বেসিস করে, যে প্রথম একটা কালাজারের পেশেন্ট আসছে সেটা হলো নিউ কালাজার লাইক টিবি, আর একটা হতে পারে রিট্রিটমেন্ট। এখন হোয়াট ইজ রিট্রিটমেন্ট? রিট্রিটমেন্টের আন্ডারে আবার 2 রকমের ক্রাইটেরিয়া পড়ছে টিবির মতো, একটা হলো ট্রিটমেন্ট ফেইলিওর, আর একটা হলো রিল্যাপস। হোয়াট ইজ ট্রিটমেন্ট ফেইলিওর? যদি কালাজ্বরের ট্রিটমেন্ট পেয়েছে এমন একটা ব্যক্তি, 6 মাসের মধ্যে ওষুধ দেওয়ার 6 মাসের মধ্যে আবার আপনার কাছে আসে এই সিমটম সাইন সিমটমসগুলো নিয়ে, কালাজ্বরের সাইন সিমটমস নিয়ে, অর্থাৎ 2 সপ্তাহের জ্বর, আবার স্প্লিনোমেগালি, দেন দিস ইজ ট্রিটমেন্ট ফেইলিওর। কিন্তু আর একটা পেশেন্ট যদি আসে ট্রিটমেন্ট নেওয়ার 6 মাস পরে, জ্বর, স্প্লিনোমেগালি, ওয়েট লস, ইনফেকশন, এই জিনিসগুলো নিয়ে, তখন আমরা সেটাকে বলবো রিল্যাপস।
অর্থাৎ এক কথায় ট্রিটমেন্ট দেওয়ার 6 মাসের মধ্যে যদি সে তার আবার জ্বর, স্প্লিনোমেগালি, ওয়েট লস এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, দেন আমরা সেটাকে বলবো হলো ট্রিটমেন্ট ফেইলিওর। আর যদি কালাজ্বরের ট্রিটমেন্ট দেওয়ার 6 মাস পরে পেশেন্ট আপনার কাছে আসে এই ওয়েট লস, তারপরে জ্বর 2 সপ্তাহের, তারপরে আর কে 39 টেস্ট পজিটিভ এগুলো নিয়ে যদি আসে, তাহলে আমরা বলবো রিল্যাপস। আর এই রিল্যাপস এবং ট্রিটমেন্ট ফেইলিওরকে আপনার আমরা করেছি আর একটা একটা ব্রড হেডিংয়ের আন্ডারে, সেটা হলো রিট্রিটমেন্ট। ওকে, তো এখন এই ক্ষেত্রে একটা জিনিস বলা উচিত যে এমনি একটা কালাজারের পেশেন্টের ক্ষেত্রে, নিউ কালাজার পেশেন্টের ক্ষেত্রে আর কে 39 টেস্ট পজিটিভ হয়, ঠিক একইভাবে আর কে 39 টেস্ট একবার পজিটিভ হলে সেটা অনেক দিন ধরে পজিটিভ থাকে। তার মানে ট্রিটমেন্ট ফেইলিয়ারের পেশেন্ট আপনি যখন পাবেন, তখনও আপনি যদি আবার আর কে 39 টেস্ট করেন সেটা পজিটিভই আসবে। তো সেক্ষেত্রে আমাদের উচিত হয় যখন আমরা ট্রিটমেন্ট ফেইলিওরের পেশেন্ট পাই কিংবা রিট্রিটমেন্টের পেশেন্ট পাই, অর্থাৎ ট্রিটমেন্ট দেওয়ার পরেও আবার এই সাইন সিমটমস পাইছি, তখন আমরা যাই একটু স্পেসিফিক ইনভেস্টিগেশনের দিকে। সেই স্পেসিফিক ইনভেস্টিগেশন হল ডাইরেক্ট মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন অব দ্য ইনফেক্টিভ এজেন্ট। সেটা কিভাবে করতে পারি? স্প্লিনিক অ্যাসপিরেট আর বোন ম্যারো অ্যাসপিরেশন, এই দুটো করে যদি আমরা স্প্লিনিক অ্যাসপিরেট হোক আর বোন ম্যারো অ্যাসপিরেশন হোক, ওখানে যদি আমরা অ্যামাস্টিগট ফর্ম অফ লেশমেনিয়া ডোনোভানি পেয়ে থাকি, দেন দিস ইজ কনফার্মেটরি যে পেশেন্টের কালাজার এবং ট্রিটমেন্ট ফেইলিওর বা রিট্রিটমেন্ট বলি যেটাকে। অর্থাৎ এমনি সময় আমরা নিউ কালাজার ডায়াগনোসিস করতে কিন্তু আমাদের আলটিমেটলি স্প্লিনিক পাংচার বা স্প্লিনিক অ্যাসপিরেট নেওয়া, বোন ম্যারো অ্যাসপিরেশন নেওয়ার কিন্তু দরকার হচ্ছে না, আমরা ওই যে কেস ডেফিনেশন যদি আমরা ফলো করি। কিন্তু ইন কেস অফ রিট্রিটমেন্ট আমাদের, অর্থাৎ ট্রিটমেন্ট ফেইলিওর এবং রিল্যাপসের ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে পাঠাতে হয় কালাজ্বর স্পেশালাইজড হসপিটাল যেটা ময়মনসিংহে আছে, কিংবা মেডিকেল কলেজ হসপিটালে, এবং সেখান থেকে আমাদের স্প্লিনিক অ্যাসপিরেট এবং বোন ম্যারো অ্যাসপিরেশন করে দেখা হয় যে আসলেই কালাজ্বরের জীবাণুটা তার বডিতে এখনো আছে কিনা। অর্থাৎ এই স্প্লিনিক এবং বোন ম্যারো অ্যাসপিরেশন করে আমরা সেটা কনফার্মেশন করি। তো এমনি সময় কিন্তু আমাদের এই কনফার্মেশন করার কোনো দরকার পড়ে না। তো কালাজার, এই হলো আপনার কেস ডেফিনেশন বললাম। তো এখন আর একটা কথা হলো, কালাজার কয় টাইপের আছে? কালাজার হলো মেইনলি যদি আমরা বলি তাহলে 2 ধরনের কালাজার আছে। একটা হলো ভিসেরাল লেশমেনিয়াসিস, যেটা আমাদের ইন্টারনাল অর্গানগুলোকে অ্যাফেক্ট করে, যেমন কি লিভার, স্প্লিন, লিম্ফ নোড, দেন বোন ম্যারো, সেগুলো হলো ভিসেরাল লেশমেনিয়াসিস, অর্থাৎ যেগুলো আমাদের ভিসেরাকে অ্যাফেক্ট করতে পছন্দ করে। ঠিক একইভাবে সেকেন্ড একটা টাইপ আছে, সেটা হলো মিউকোকিউটেনিয়াস লেশমেনিয়াসিস বা কিউটেনিয়াস লেশমেনিয়াসিস। তো এখন আমাদের দেশে সৌভাগ্যক্রমে আমাদের মিউকোকিউটেনিয়াস লেশমেনিয়াসিস বা কিউটেনিয়াস লেশমেনিয়াসিসটা পাওয়া যায় না। এটা আসলে সবচেয়ে বেশি পাওয়া যায় ব্রাজিলে, এবং এই জন্য ওই যে লেশমেনিয়া, ওই যে ইনফেক্টিভ এজেন্টটা আছে তার নাম হলো লেশমেনিয়া ব্রাজিলিয়েন্সিস। আমাদের যেমন ভিসেরাল লেশমেনিয়াসিস হয় হলো লেশমেনিয়া ডোনোভানি দিয়ে, ঠিক একইভাবে আপনাদের ব্রাজিলে হয় হলো লেশমেনিয়া ব্রাজিলিয়েন্সিস দিয়ে। এছাড়া হয় হলো মধ্যপ্রাচ্যের কিছু দেশে যারা উট নিয়ে কাজ করে কিংবা উটের খামারে কাজ করে, উটের খামারের ওখানে স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে, সেখান থেকে হতে পারে। তো মজার একটা ব্যাপার হলো, কোনো এই কেস, কিউটেনাস কেস যদি আমরা পেয়েও থাকি এখানে, তাহলে তার কাছ থেকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি মধ্যপ্রাচ্যে কাজ করেন কিনা, বেশিরভাগ ক্ষেত্রে তারা পজিটিভ হিস্ট্রি দিয়ে থাকে, অর্থাৎ এটা আমাদের দেশে পাওয়া যায় না। এখন আর একটা ডিজিজ আছে, এই কালাজারের আর একটা টাইপ আছে যেটা আমাদের দেশে খুব কমন, সেটা হলো কালাজার ট্রিটমেন্টের 5 থেকে 6 বছর পরে কিংবা কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 3 বছর পরে হঠাৎ করে আপনার বডিতে একরকমের লেশন ডেভেলপ করে। এবং লেশনটা কীরকম জানেন? হাইপোপিগমেন্টেড ম্যাকিউল। হোয়াট ইজ ম্যাকিউল? ম্যাকিউল মানে হলো ডিসকালারেশন, মানে এ পার্ট অফ স্কিন যেখানে ডিসকালারেশন হয়েছে কিন্তু তার কোনো এলিভেশন নাই, এটা হলো ম্যাকিউল। তো হাইপোপিগমেন্টেড ম্যাকিউল কোন ক্ষেত্রে আমরা পেয়ে থাকি? ইন কেস অফ পিটাইরাসিস ভার্সিকালার, বা যেটাকে আমরা বলি হলো ছুলি, ছেই, সৌদ, অনেক নামে
আমরা পরিচিত, বিশেষ করে ছুলি। তো ছুলি দেখতে কেমন? ছুলি দেখতে হলো হাইপোপিগমেন্টেড প্যাচ বা ম্যাকুইলের মতো, কিংবা অনেক ক্ষেত্রে নোডিউল হিসেবেও ডেভেলপ করে, অর্থাৎ সাদা 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 রেইনডপ অ্যাপিয়ারেন্স থাকবে আপনার ট্রাঙ্কে কিংবা লোয়ার লিম্বে। কোনো কোনো ক্ষেত্রে মুখে নোডিউলের মতো থাকে হাইপোপিগমেন্টেড। নোডিউল মানে হলো বড় দলার মতো। তো কখনো কখনো এই যে হাইপোপিগমেন্টেড এরিয়া যেটা স্কিনে পাওয়া যায় সেটা দেখে কনফিউশন হয় আর একটা ডিজিজের সাথে, সেটা আমাদের দেশে বেশ ভালোই প্রমিনেন্ট, সেটা হলো লেপ্রোসি। তো এখন লেপ্রোসি কি না, নাকি এটা আসলে কালাজারের পরে যে ডিজিজটা হয় লেশন, সেটা সেটা কিভাবে আমরা আলাদা করব? তো এই যে কালাজার ট্রিটমেন্ট নেওয়ার, ভালো হওয়ার 5 বছর পরে আবার এই যে বডিতে এরকম লেশন ডেভেলপ করতেছে, এইটাকে বলা হয় পোস্ট কালাজার ডার্মাল লেশমেনিয়াসিস, PKDL, পোস্ট কালাজার ডার্মাল লেশমেনিয়াসিস। তো এই PKDL এর তাহলে আপনার ই কেমন, লেশনগুলো কেমন? হাইপোপিগমেন্টেড ম্যাকিউল, অর্থাৎ একদম দেখতে ছুলির মতো। কিছু কিছু ক্ষেত্রে মুখের চারপাশে হলে মনে হয় যে এটা লেপ্রোসিনা তো আবার। তখন আমরা কিভাবে এই দুইটা পার্থক্য করব যে আইদার দিস ইজ লেপ্রোসি আর পোস্ট কালাজার ডার্মাল লেশমেনিয়াসিস, অর্থাৎ PKDL? এই দুটোর মধ্যে পার্থক্য হলো ইনকেস অফ PKDL আপনার ওই হাইপোপিগমেন্টেড এরিয়ার সেন্সেশন থাকে, বাট ইনকেস অফ লেপ্রোসি সেখানে সেন্সেশন থাকে না, লেশনের ওখানে অ্যানাস্থেশিয়া থাকে। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। তার মানে বোঝা যাচ্ছে যে এই লেশমেনিয়াসিসের হাইপোপিগমেন্টেশন আর আলটিমেটলি আপনার PKDL এর হাইপোপিগমেন্টেশন, এই দুটার মধ্যে মেইন পার্থক্য হলো আপনার সেন্সেশন। সেন্সেশন যদি থাকে তাহলে PKDL, সেন্সেশন না থাকলে লেপ্রোসি। এবং যার PKDL থাকবে তার অবশ্যই কালাজারের একটা হিস্ট্রি থাকবে। তো এই হলো আপনার কালাজার নিয়ে বেশ খানিকটা কথা। এখন এটা ট্রিটমেন্ট কি? এখন এটা ট্রিটমেন্ট হলো, আমরা এখন যে ট্রিটমেন্টটা দেই বাংলাদেশ সরকারের সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটা সাপ্লাই দেওয়া আছে, এবং দে আর ভেরি মাচ এক্সপেন্সিভ। এক একটা ভায়ালের দাম হলো আপনার প্রায় 10-15,000 টাকা। তো বাংলাদেশ সরকার এটা জনগণের জন্য, সবার জন্য, জনগণের স্বাস্থ্যর জন্য ফ্রিলি আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে দিয়ে আসতেছেন, মানে সাপ্লাই দিচ্ছেন। তো কালাজারের ভিসেরাল লেশমেনিয়াসিসের ট্রিটমেন্ট হিসেবে আমরা দিয়ে থাকি হলো লাইপোসোমাল অ্যাম্ফোথেরিসিন বি। নাম কি ট্রিটমেন্ট? লাইপোসোমাল অ্যাম্ফোথেরিসিন বি, বা আমরা ইতে মানে ট্রেড নেমে পেয়ে থাকি হলো অ্যাম্বিজম নাম, অ্যাম্বিজম হিসেবে ভায়ালের গায়ে লেখা থাকে অ্যাম্বিজম। এই লাইপোসোমাল অ্যাম্ফোথেরিসিন বি আমরা 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিয়ে থাকি। এটা হলো আমাদের মেইন ট্রিটমেন্ট কালাজারের, সেটা ডেক্সট্রোসের সাথে মিশিয়ে আমরা পেশেন্টকে ইনফিউজ করি। ট্রিটমেন্ট নিয়ে আমি অন্যদিন আরও ভালো করে মানে ডিসকাস করার চিন্তা করেছি। তো মেইন মনে রাখবেন যে ভিসেরাল লেশমেনিয়াসিসে আমাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি হলো আমরা লাইপোসোমাল অ্যাম্ফোথেরিসিন বি 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। ওকে, এক একটা ভায়ালে থাকে হলো 50 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম থাকে এক একটা ভায়ালে। তার মানে আপনার বডির ওয়েট যদি হয় 60 কেজি, তাহলে আপনার কত মিলিগ্রাম লাগবে? 60 × 10, 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, তাহলে 600। তাহলে 600কে যদি 50 দিয়ে ভাগ করেন, প্রায় 12টার মতো ভায়াল লাগবে আপনার। 12টা ভায়াল ডেক্সট্রোসের সাথে, ডেক্সট্রোস 5% ডি এর সাথে মিক্স করে আপনার বডিতে ইনফিউজ করা হয়, এবং তার আগে অবশ্যই আপনার বডিতে কিছু অংশ ইনফিউজ করে দেখা হয় যে আপনার তার এগেনস্টে অ্যালার্জিক কোনো রিয়াকশন হচ্ছে কি না। কারণ অনেক ক্ষেত্রে এই অ্যাম্বিজম বা লাইপোসোমাল অ্যাম্ফোথেরিসিন বি অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, বা যেটাকে অ্যানাফাইলেক্সিসের কথা বলা হয়, এই অ্যানাফাইলেক্সিস করে থাকে। এবং সেক্ষেত্রে আমরা জানি অ্যানাফাইলেক্সিস নিয়ে যদি পেশেন্ট প্রেজেন্ট করে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যানাফাইলেক্সিসের ট্রিটমেন্ট দিতে হবে আগে। এবং শুধু কটসন দিলে বা অ্যাভিল দিলে হবে না, আমাদের অবশ্যই অ্যাড্রেনালিন দিতে হবে, কারণ আমরা জানি অ্যানাফাইলেক্সিসের একটা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হলো অ্যাড্রেনালিন।
অবশ্যই আমাদের অ্যাড্রিনালিন সেখানে দিতে হবে। তার মানে যখন আমরা ট্রিটমেন্ট শুরু করব অবশ্যই উপজেলা হেলথ কমপ্লেক্সে এটা নাই এই কথা বলা যাবে না, আমাদের অবশ্যই আগে অ্যাড্রিনালিন ম্যানেজ করে রাখতে হবে, একটা কর্টিকোস্টেরয়েড ম্যানেজ করে রাখতে হবে, তারপরে অ্যান্টিহিস্টামিন ম্যানেজ করে রাখতে হবে, তারপরে আমরা জাস্ট সামান্য একটু অংশ দিয়ে কিছুক্ষণ ওয়েট করব যে তার কোনো সমস্যা হচ্ছে কি না, যদি সমস্যা হয়ে থাকে তখন আমরা কটসোন, অ্যাড্রেনালিন আর অ্যাভিল দিয়ে দিব, আর যদি না হয় তারপরে আমরা ডেক্সট্রোসের ভেতরে ওটা সবগুলা ভায়াল একসাথে গুলিয়ে পেশেন্টকে ইনফিউজ করব, এবং ইনফিউজ করার পরে অবশ্যই সেদিন আমরা হসপিটালে রাখবো তার কোনো সাইড ইফেক্ট হচ্ছে কি না এটা দেখার জন্য। এইটা হলো ট্রিটমেন্ট 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এটা বললে আমার মনে হয় আপনাদের আর কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, মানে স্যার আর এমন কিছু জিজ্ঞেস করবে না। এখন পোস্ট কালাজার ডার্মাল লেশমিনিয়াসিস, এক্ষেত্রে আমরা সাধারণত কি দিয়ে থাকি, এক্ষেত্রে আমরা দিয়ে থাকি মিল্টেফসিন, মিল্টেফসিন। পিকেডিএল এর ট্রিটমেন্ট কি তাহলে, পিকেডিএল এর ট্রিটমেন্ট হলো মিল্টেফসিন টোয়াইস ডেলি 6 থেকে 8 উইক্স আমরা অনেক সময় দিয়ে থাকি মিল্টেফসিন। এবং মিল্টেফসিন দেওয়ার আগে আবার আপনার চিন্তা করতে হবে এর কন্ট্রাইন্ডিকেশন হলো প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। প্রেগনেন্সি ক্ষেত্রে এরা মারাত্মক মাত্রায় টেরাটোজেনিক এবং মারাত্মক মাত্রায় আপনার ফিটাল ডিফর্মিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে, কনজেনিটাল ম্যালফরমেশন নিয়ে পরবর্তীতে ফিটাস প্রেজেন্ট করতে পারে যদি সে প্রেগনেন্ট অবস্থায় এই মিল্টেফসিন নিয়ে থাকে। তার মানে যখন আমরা পিকেডিএল এর ক্ষেত্রে মিল্টেফসিন স্টার্ট করব সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে বলতে হবে যে আপনি কন্ট্রাসেপটিভ ইউজ করেন, কারণ মিল্টেফসিন ইউজ করার সময় যদি সে কনসিভ করে ফেলে এবং সে যদি এটা খেতে থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চার টেরাটোজেনিক ইফেক্ট হতে পারে। তার মানে মিল্টেফসিন শুরু করার আগে আমাদের চিন্তা করতে হবে, জিজ্ঞেস করতে হবে তার প্রেগনেন্সি আছে কি না, তারপরে সে ইদানিংয়ের মধ্যে কোনো বাচ্চা নিতে চাচ্ছে কিনা, যদি চায় অবশ্যই তাকে কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে, এবং আরেকটা জিনিস এনশিওর করতে হবে যে সে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কিনা। এই কয়েকটা জিনিস যদি আমরা এনশিওর করতে পারি সেক্ষেত্রে আমরা তাকে মিল্টেফসিন প্রেসক্রাইব করব, বাস। আর আমাদের কালাজ্বরের বর্তমান পরিস্থিতি বাংলাদেশে অনেক ভালো, আমাদের সরকারের সকল সহযোগিতায় আমরা অনেক ভালো একটা পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের টার্গেট হলো প্রতি 10,000-এ অ্যাটলিস্ট একজন করে কালাজ্বর, এই একটা টার্গেট আমরা নিয়েছি, যেটা প্রায় মানে 2 বছর ধরে বেশ ভালোভাবে বাংলাদেশ সরকার মেনটেন করে আসছে। তো এখন আমাদের টার্গেট কি, প্রতি 10,000-এ মাত্র একজন কালাজ্বর থাকবে, তার বেশি নয়। আর কালাজ্বর প্রবণ এরিয়া কিছু এরিয়ার কথা আমি আবার একটু উল্লেখ করতে চাচ্ছি। 1 নম্বর হলো ময়মনসিংহ এরিয়া, রাজশাহীর পুঠিয়া ওই এরিয়াটা, পাবনার কিছু উপজেলা, এছাড়া ওইদিকে পটুয়াখালী উপজেলার কিছু অংশ, এই এরিয়াগুলো কালাজ্বর প্রবণ খুব। তো যেহেতু এটা 100% ফ্যাটাল একটা ডিজিজ ট্রিটমেন্ট ছাড়া, তো এটা যেন আমাদের হাত থেকে কখনোই মিস না হয় আমরা সেই প্রত্যাশা করি। সবাই হোয়াইট কোট গ্যালারির সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। শুভরাত্রি।